কোভিড-19 মহামারী থেকে ঘুরে দাঁড়াতে দরকার জুতসই সিদ্ধান্ত, এমনটাই মনে করেন সাবেক রাষ্ট্রপতি ও বর্ষীয়ান রাজনীতিবিদ ডক্টর বদরুজ্জুদা চৌধুরী। তার মতে, দেশকে বাঁচাতে রাজনৈতিক মতপার্থক্য ভুলে সকলকে নিয়ে এখনই এগিয়ে আসতে হবে সরকারকে। টেলিফোনে নিউজ24কে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরো বলেন, সংক্রমণ রোধে এই মুহূর্ত থেকেই আইন প্রয়োগ করে সকলকে মাস্ক পরতে বাধ্য করতে হবে, সেসঙ্গে সর্বোচ্চ সংখ্যক টেস্ট করে প্রয়োজন মোতাবেক কোয়ারেন্টাইন ও আইসোলেশনের ব্যবস্থা করা জরুরি। তোহিদ শান্ত প্রতিবেদন। কোভিড-19 ভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তর তাদের নিয়মিত বুলেটিনে প্রতিদিনই তথ্য তুলে ধরছে। পরিস্থিতি দিন দিন ভয়ঙ্কর হচ্ছে, অথচ বিপুল জনসংখ্যার এই দেশে সাধারণ রোগের চিকিৎসাতেই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে হিমশিম খেতে হয়, আর সেখানে এমন ভয়াবহ ছোঁয়াচে ভাইরাসের আক্রমণ। এর উপর আবার মরার উপর খাড়ার গা হয়েছে মোহাম্মদ শাহেদ আর তার কুচিকিৎসার রিজেন্ট হাসপাতাল, নকল মাস্ক সরবরাহকারী JMI, ভুয়া কোভিড টেস্টকারী প্রতিষ্ঠান JKG। মানুষের দুর্দশার সুযোগে এমন অন্যায়কে কঠোর হাতে দমনের কথাও বলছেন অধ্যাপক ডাক্তার বদরুদ্দোজা চৌধুরী। তিনি মনে করেন টেস্টের সংখ্যা বাড়াতেই হবে, স্বাস্থ্যবিধি মানতে সচেতন করতে হবে মানুষকে। এখন সরকারের উচিত হবে মাস্ক ব্যবহারের ব্যাপারে অনেক কঠোর, মাস্ক ব্যবহারের জন্য ফাইন করতে হবে, মাস্ক ব্যবহার করলে একটা কিছুর সঙ্গে সঙ্গে 100 টাকা ফাইন করে, সেকেন্ড অফেন্স 1000 টাকা, থার্ড অফেন্স 10,000 এবং 7 দিন জেল। এখানে করা একটা অডিয়েন্স করা উচিত, করতে পারলে বোধ হয় ভয়কে হলেও করবে। আইসোলেশন এবং কোয়ারেন্টাইন এই দুইয়ের কার্যকর প্রয়োগের কথাও বলছেন অধ্যাপক বি চৌধুরী। সরকারি বেসরকারি অফিসের 50 ঊর্ধ্ব কর্মকর্তা কর্মচারীদের ঘরে বসে কাজ করার সুযোগ তৈরির পরামর্শও দিচ্ছেন তিনি। বিদেশ থেকে যারা এখনো আসতে আগে এসেছেন তাদের ব্যাপারে যদি আমাদের কোয়ারেন্টাইন সিস্টেমটা সত্যিকার সফলভাবে কার্যকর করা হচ্ছে, ঢাকা ইউনিভার্সিটি শুরু করে যত ইউনিভার্সিটি আছে প্রত্যেকের হাজার হাজার এবং এখানে খাওয়া দাওয়া আছে সিস্টেম আছে, এই জন্য সরকার ব্যবস্থা করছে। প্রবীণ এই রাজনীতিবিদ বলছেন, এই দুর্যোগ রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে রাষ্ট্রীয়ভাবে মোকাবেলা করতে হবে। আমার দেশে যখন তখন HIV এইডস ন্যাশনাল কমিটি করা রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, আরেকবার যখন ভারত থেকে প্লেগ আসছিল এখানে একটা কমিটি করা ইমিডিয়েটলি করা হলো, এখানে রাজনৈতিক সিদ্ধান্ত করা হচ্ছে এবং রাজনৈতিক সিদ্ধান্ত অবশ্যই করা হলো। এছাড়া তো দায়ের জন্য করতে পারবেন না, যারা রাজনীতি করেন বিশেষ করে সরকারি দল থাকে এই রাজনৈতিক সিদ্ধান্তের সঙ্গে সবাইকে জড়িত করা অবশ্যই, সরকারকে বিশেষ দায়িত্ব দিতে হবে কিন্তু সবাই মিলে যদি করা যায় তাহলে এটা আরো ভালো হবে। সুনির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে এগোলে মহামারী মোকাবেলায় দেশ সক্ষম হবে বলেও আশাবাদী সাবেক এই রাষ্ট্রপতি। তৌহিদ শান্ত, নিউজ 24, ঢাকা।